সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে আর সবার প্রথমে নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিরকুট ইনফিনিটি। আর আমি সরনা এসে গেছি আবারও একটা বাংলা সিরিয়াল নিয়ে তোমাদের সাথে আটে দেবো বলে। তবে আজকে যে সিরিয়ালটা নিয়ে আটে দেবো সেটার নাম হচ্ছে গিয়ে রাখিবন্ধন। রাখিবন্ধন সিরিয়ালটা হয় স্টার জলসায়, আর এটা হয় ঠিক রাত্রির 10টার সময়। তো এই সিরিয়াল সম্পর্কে আমি আগে অনেক ভিডিও ছেড়ে এসেছি, তোমরা যারা যারা সেই ভিডিওগুলোকে মিস করে গেছো তাদেরকে বলবো নিচে ডিসক্রিপশন আছে সেখানে যাও, সেখানে গিয়ে দেখো একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে গিয়ে ক্লিক করো, আর ক্লিক করলেই পৌঁছে যাবে আমার আগের ভিডিওতে, আর জানতে পারবে সিরিয়ালে আগে কি ঘটে গেছে। তবে সিরিয়ালে অনেক কিছুই ঘটে গেছে, চম্পা ভালো হয়ে গেছে। উল্টো দিকে সব্যসাচী উকিল রাখিবন্ধনকে চোখের দেখা দেখতে পায়নি, আমি নকল রাখিবন্ধনকে সে দেখতে পায়নি, কারণ তারা প্ল্যান করে বাড়ির থেকে সাইড হয়ে গেছিলো। কোর্টে কেস উঠে গেছে, সাথী একটা অবলিক বসিয়ে দাও উত্তরা, এদের মধ্যে যেই হোক না কেন তাকে তো কাঠগড়ায় তোলা হয়েছে, এবং তাকে যখনই বলা হয়েছে যে আপনি কেন শাখা সিঁদুর এখনো পড়ে থাকেন, সে মাথা ঘুরে পড়ে গেছে। উল্টো দিকে তোমাদেরকে আমি বলেছিলাম যে বন্ধন নারায়ণপুরে যাচ্ছে, তো বন্ধন ফাইনালি নারায়ণপুরে চলে গেছে, যাক একটু তাড়াতাড়ি গেছে, তো চলে গেছে, অনেক গান টান শুনিয়ে টুনিয়ে তো সেখানে পৌঁছে গেছে। জমিদার বাড়িটাতে সে যায় এবং সে জানতে পারে যে তার মা এবং উত্তরা দুই বোন, দুই যমজ বোন, তো এটা তো আমরা আগেও জানতাম, এটাকে এত ধুমটানা করে দেখানোর কী ছিল, তো যাই হোক সেটা তবুও দেখিয়েছে। তারপরে বন্ধন ঘুমিয়ে পড়েছে রাত্রিবেলায় না খেয়ে দিয়ে, উল্টো দিকে রাখিকে পাওয়া যাচ্ছে না, সেই নিয়ে তো হুলুস তুলুস কাণ্ড পেকে গেছে। কিন্তু রাখি অ্যাকচুয়ালি তার দাদার কাছে যাবে, আমি নারায়ণপুরে যাবে, সেই কারণে সে রাস্তায় বেরিয়েছে, অ্যাকচুয়ালি তাকে কেউই কিডন্যাপ করেনি। উল্টো দিকে চম্পার কী হলো, চম্পাকে মলিনা চ্যাটার্জি জেলে ঢুকিয়ে দিল যাতে চম্পা ওদেরকে সেভ করতে না পারে, গার্ড হয়ে তাদেরকে বাঁচাতে না পারে। কিন্তু গল্পের আজকে আমি বলবো যে সিরিয়ালের সামনে কি হতে চলেছে। দুটো খবর আমাদের কাছে এসে, সবসময় দু তিনটে করে খবর আসে, তার মধ্যে দুটোর উপরে সবসময় জোর দেয় যে এই দুটোকেই আমরা ফাইনাল করব, যেখানে একটা ফাইনাল হবে। সবথেকে বেশি জোর যেটার উপরে দেয়া হচ্ছে সেটা হচ্ছে সেই পয়েন্ট যেটা আমি এখন বলতে চলেছি, সেটা হচ্ছে যে যে দাঁড়িয়ে রয়েছে কাঠগড়ায় সে আসলে সাথী হয়ে যাবে, সে বলবে যে অ্যাক্সিডেন্টে যে মারা গেছে সেটা সাথী নয়, সেটা উত্তরা, সে নিজের সাথী, এতদিন উত্তরা সে যে সে ছিল, সেরকমভাবে দেখানো হবে, হয়তো হতে পারে। সেই কারণেই এই দেখানো হচ্ছে যে কাঠগড়ায় যখন তখন অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। এবার যদি সেরকমভাবে তারা পারমিশন না পায় যে এইরকমভাবে সিরিয়ালটাকে ঘোরানো যাবে না, তাদেরও তো পারমিশন নিতে হয়, তো তারা যদি সেটা না পায় তাহলে তারা দেখিয়ে দেবে যে ওটা উত্তরা তার দিদিকে খুবই ভালোবাসতো, সেই কারণে সে মাঝে মাঝেই ওরকম অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে যে দিদি এবং কুমারেশ দুজনে মারা গেছে। আবার যখন এইটা দেখানো হবে যে উত্তরাই ওটা, তখন দেখানো যাবে উত্তরার কুমারেশ চ্যাটার্জির প্রতি একটুখানি ফিলিংস ছিল, তো এইরকমভাবে স্টোরিটা সাজানো হবে। একটু হরর ঢোকানো হয়েছে, দুটো রয়েছে, এক সাথী বানিয়ে দেওয়া হবে তাকে, সাথী হয়ে গেলে দেখানো হবে যে উত্তরা সেদিন সাথীর মতো করে সেজে যাচ্ছিলো আর অ্যাক্সিডেন্টটা উত্তরার হয়েছে, সাথী জীবিত আছে। আর দুই, যদি উত্তরা হয় তাহলে ওই যে বললাম, যদি এটা উত্তরা হয় তাহলে সাথী মারা গেছে আর কুমারেশ চ্যাটার্জির প্রতি তার একটুখানি যেহেতু একটু টান ছিল, সেই কারণে সে বাচ্চা দুটোকে টেনে ধরতে চায়, বাচ্চা দুটোকে নিয়ে সে বাঁচতে চায়। তো এটাই হচ্ছে গল্প সামনে আসতে চলেছে, বাট কোনটা এক্স্যাক্টলি আসবে সেটা জানতে গেলে তোমাদেরকে দেখতে হবে সিরিয়াল কি রাখিবন্ধন। আজকে একটা টিপস রয়েছে, আজকে টিপসটা বিশেষ করে বাচ্চাদের, বড়দের, বয়স্কদের, সবার জন্যে, তবে প্রেগনেন্ট মহিলাদের জন্য তো অবশ্যই। টিপসটা হচ্ছে যে রাত্রিবেলায়, এখন তো স্মার্টফোনের যুগ, আমরা প্রত্যেকেই ফোন নিয়ে রাত্রিবেলা শুয়ে শুয়ে সিনেমা দেখবো, রাত্রিবেলা হোয়াটসঅ্যাপে চ্যাট করবো, ফেসবুকে নিউজ ফিডগুলোকে আমরা ভালো করে দেখবো যে কী আছে না আছে, সমস্ত কিছুই আমরা দেখি, অনেকে অনেক রকম গেমও খেলি, তবে এটা অ্যাকচুয়ালি খারাপ, কারণ ডাক্তাররা এই মুহূর্তে জানাচ্ছে যে স্মার্টফোন রাত্রিবেলা, আমরা তো ঘরের লাইটটা অফ করে দিই তারপরে ইউজ করি, তো মোবাইল থেকে যে আলোটা বেরোয় তার থেকে একটা রে বেরোয়, সেই রেটা গিয়ে আমাদের চোখের রেটিনার পরে প্রচণ্ড পরিমাণে একটা প্রভাব ফেলে, সেই কারণে আমাদের কী হয়, ঘাড়ে ব্যথা শুরু হয়ে যায়, গা বমি বমি ভাব এসে যায়, মাঝে মধ্যেই হঠাৎ থেকে থেকে মাথা অস্বস্তিকর, মানে অসহ্যতম একটা যন্ত্রণা স্টার্ট হয়ে যায়, যখন আমরা কাউকে সহ্য করতে পারি না, কারোর কথাও দিই ভালো লাগে না, এবার মনে হয় কোনো গেজেট থেকে দূরে থাকি,
কোনো কিছু দরকার নেই, খাবো না দাবো না কিছু করবো না, মেজাজ অহেতুক মেজাজ। আর যেটা হয় সেটা হচ্ছে মাইগ্রেন, যাদের মাইগ্রেন আছে, যারা মাইগ্রেন বোঝেনি, মাইগ্রেনের বাংলা হচ্ছে আতকপালি। তো মাইগ্রেনের যন্ত্রণাটা খুবই খারাপ, সেটা বেড়ে যায়, অনেকের মাইগ্রেনের সমস্যা এসে যায়, তো এইগুলো সত্যি খুব খারাপ। সেই কারণে বলবো যে রাত্রিবেলায় যতটা পারো মোবাইলটাকে অ্যাভয়েড করো, বিশেষ করে রাত্রে যখন ঘুমোবে প্রপারলি তখন ঘুমের আগে মোবাইলটা বেশি চেক করে দেখো না। আমি বলবো না যে একদমই চেক করো না, কারণ অনেকে মোবাইলের মাধ্যমে অনেক রকম কাজ করে, এখন অনলাইনে অনেক রকম কাজের ব্যবস্থা আছে। তো সেই কারণে বলবো যে যতক্ষণ মোবাইলটা ইউজ করবে পারলে দেড় দু ঘন্টার মধ্যে কাজটা কমপ্লিট করো। আর হ্যাঁ, যেটা বলবো সেটা হচ্ছে মোবাইলটা যখন ইউজ করবে তখন ঘরের লাইটটা অন রাখবে, আর মোবাইলটা যখন ইউজ করবে একভাবে শুয়ে শুয়ে চোখের সামনে মোবাইল নিয়ে থাকবে না, 5-10 মিনিট অন্তর অন্তর উঠে একটু ঘরে আশেপাশে ঘুরে টুরে তারপরে আবার মোবাইলটা নিয়ে বসবে, তাহলে একটু এফেক্টটা কম পড়ে। আর এই মাথা যন্ত্রণা, ঘাড়ে যন্ত্রণা, বমি, মাইগ্রেনের সমস্যা, আরও নানান রকম সমস্যা, এগুলো একটু কমে যায়। আর যারা প্রেগনেন্ট তারা যদি এই জিনিসটা কন্টিনিউ করো, এই যে রাত্রিবেলা লাইট অফ করে, তাহলে কিন্তু তোমাদের যে বেবি আসতে চলেছে তার প্রতি একটা বড় রকমের প্রভাব পড়বে। এমন হতেও পারে যে বাচ্চাটা অ্যাবনর্মাল হলো, তো সেই কারণে তোমাদের এখন উচিত অবশ্যই করে যে মোবাইল বেশি না ইউজ করা। তো এটা অ্যাকচুয়ালি অনেকে আমরা বলে, যার জন্য আমরা ভাবি দূর ফালতু কথা বলছে, মায়েরা কাকিমারা বলে যে আমরা এই সময় ফোন ইউজ করি না তোমরা কেন করছো, তো আমরা ভাবি যে তারা করে না বলে কি আমরাও করবো না। অ্যাকচুয়ালি না, অ্যাকচুয়ালি তোমার নিজের বেবি যে আসতে চলেছে পৃথিবীতে, সে তো তোমার থেকে জন্ম নেবে, সেই কারণে তার আশা অবধি একটু অপেক্ষা করো, তারপরে যত খুশি মোবাইল করো। তো এটা ছিল আজকের টিপস। আর যেটা বলবো সেটা হচ্ছে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর যেটা বলবো সেটা হচ্ছে চাইলে কমেন্ট করতে পারো, কমেন্ট তো তোমাদের করতে হবে। আজকে একটা কোয়েশ্চেন রয়েছে, বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে মলিনা চ্যাটার্জিকে তোমরা যদি হাতের কাছে পেতে তাহলে কি করতে, এটা ছিল আজকের কোয়েশ্চেন, তাহলে কমেন্ট করে জানাতে হবে। আর যেটা বলবো সেটা হচ্ছে শেয়ার অবশ্যই করো, বন্ধুদেরকে শেয়ার করো, কারণ এই প্রশ্নের উত্তরটা যার যে পাঁচজনের সব থেকে ভালো হবে তাদের জন্য একটা কিছু অপেক্ষা করছে। আর তোমাদের চ্যানেল চিরকুট ইনফিনিটিকে তোমরা মনে করে মনে করে মনে করে কি করবে, সাবস্ক্রাইব করবে। আজকে এই অবধি, আবারও সামনের দিন দেখাবে আরেকটা বাংলা সিরিয়াল নিয়ে, ততক্ষণের জন্য টাটা।
এখন অবধি তোমরা হয়তো কেউই জানো না এই সিরিয়ালটাকে একটু রকম একটুখানি অন্য রকম করার কথা হচ্ছে, একটুখানি হরর ঢোকানোর ইচ্ছা আছে, মানে একটু ভূত একটু ভয় হালকা। তো সেটা আশা করি তোমরা এতদিনে দেখতে পেয়ে গেছো, আমার কাছে যতটুকু খবর খুব শীঘ্রই দেখানো হবে সেটা। তো বন্ধন এরকমই ভাবে ঘটনাটা ঘটবে যে বন্ধন জমিদার বাড়িতে যাবে এবং রাতের বেলা কেউ সেটা মোমবাতি পুঁতে রেখে যাবে এবং সেটা বন্ধনের মা আসবে, এসে মোমবাতিটা পুঁতে রেখে বন্ধনের মাথায় হাত দেবে, বন্ধন সেটা দেখবে, একটুখানি নেগেটিভ আলো দেখানো টাকানো হবে, দেখি এটাকে ওখানেই বন্ধ করে দেওয়া হবে এবং তারপরে আর সে দেখতে পাবে না। তবে একটা গান হবে এটুকু আমি জানি, কিন্তু বিষয় হচ্ছে একটু অন্যরকম। তারপরেই বন্ধন ফিরে আসবে, এসে সমস্ত ব্যাপারটা এক্সপ্লেন করে বলবে। কিন্তু এক্ষেত্রে আরেকটা নিউজ রয়েছে যেটা হচ্ছে সিরিয়ালটাকে সব থেকে বেশি জোর যেটার উপরে দিচ্ছে, স্টোরি লাইন যেটাকে বলতে